नमस्कार बंधुरा केमन आछेन सबाई एबी ब्लग्सेर एक नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी जेते चलेछि बलराम मंदिरे। आज एकटी गुरुत्वपूर्ण दिन। आज थेके 125 बछर आगे बलराम मंदिरे सभागृहे संकल्प नेওয়া হয়েছিল বেলুড় মঠ প্রতিষ্ঠা করার। আজকের দিনটি সংকল্প দিবস নামেও পরিচিত। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। বাড়িটির গঠনশৈলী সত্যি কি অপূর্ব। মনে হয় বাড়িটির আনাচে কানাচে হাজারো ইতিহাসের গল্প লুকিয়ে আছে। এই বাড়িটি বলরাম মন্দির ছাড়াও রামকৃষ্ণ মিশন নামে সুপরিচিত। এই বাড়িটি বাগবাজার মায়ের বাড়ির থেকে ঠিক ভিলছোটা দূরত্বে অবস্থিত। শোনা যায় দেবী সারদামণি এই বাড়িতে প্রায় আসতেন। আপনারা যারা এই বাড়িতে আসতে ইচ্ছুক তারা বাগবাজার বাটায় নেবে, সেখান থেকে সঞ্জীবনী হসপিটালের দিকে হেঁটে আসবেন। সঞ্জীবনী হসপিটালের দিকে হেঁটে এসে বাঁদিকে 2 থেকে 5 মিনিট মতো হাঁটলেই বলরাম মন্দিরটি আপনারা দেখতে পাবেন। এই বাড়িটি বিকেল 4টের পর থেকে ভক্তবৃন্দদের জন্য খোলা থাকে। আর যারা যারা সন্ধ্যারতি দেখতে ইচ্ছুক তারা 6টার পর এই বাড়িতে আসবেন এবং সন্ধ্যারতি দর্শন করবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।